ওই নারীর উপর আল্লাহর অভিশাপ, যেই নারী শরীরের মধ্যে টেটু আঁকে, উল্কি আঁকে, যেই নারী আঁকে আর যারটা আঁকে তার উপর আল্লাহর অভিশাপ। ওয়াল মুতানাম্মিসাত, যেই নারী ভুরু ফ্লাক করে, ভুরু উঠায়, ভুরুর চুল উঠায়, ওই নারীর উপর আল্লাহর অভিশাপ, যে উঠায় যারটা উঠায় তার উপর আল্লাহর অভিশাপ। সূরা নিসার 119 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَلَأَمُرَنَّهُمْ فَلَيُبَتِّكُنَّ آذَانَ الْأَنْعَامِ। আমি মানুষকে আদেশ করব, মানুষ যেন পশুর কান ছিদ্র করে। বড় আশ্চর্যের বিষয়, বর্তমানে পশুর কান ছিদ্র তো করে, পুরুষ পুরুষের কানও ছিদ্র করে। পুরুষের কান ছিদ্র দেখছেন নি? ছিদ্র করে। وَلَأَمُرَنَّهُمْ فَلَيُغَيِّرُنَّ خَلْقَ اللَّهِ। আমি তাদেরকে আদেশ করব, তারা যেন আল্লাহর সৃষ্টির পরিবর্তন করে ফেলে। নাউযুবিল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা 5931 নম্বর হাদিস। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه لعن الله الواشمات والمستوشمات। ওই নারীর উপর আল্লাহর অভিশাপ, যেই নারী শরীরের মধ্যে টেটু আঁকে, উল্কি আঁকে, যেই নারী আঁকে আর যারটা আঁকে তার উপর আল্লাহর অভিশাপ। ওয়াল মুতানাম্মিসাত, যেই নারী ভুরু ফ্লাক করে, ভুরু উঠায়, ভুরুর চুল উঠায়, ওই নারীর উপর আল্লাহর অভিশাপ, যে উঠায় যারটা উঠায় তার উপর আল্লাহর অভিশাপ। ভুরু, এটা আল্লাহর সৃষ্টি, আপনি এটা পরিবর্তন করছেন, আপনার উপর আল্লাহর অভিশাপ। ওয়াল মুতাফাল্লিজাতি লিল হুসন, দাঁত ফাঁকা করে সৌন্দর্য বাড়ানোর জন্য, এই নারীর উপর আল্লাহর অভিশাপ। আল মুতাগাইয়িরাতি খালকাল্লাহ, আল্লাহর সৃষ্টির পরিবর্তন করে। নাউযুবিল্লাহ। এই জন্য যারা যুবক আছেন, আপনারা যখন কোনো মেয়েকে বিয়ে করতে যাবেন, যদি দেখেন যে ওই মেয়ে আপনার সামনে চুল কালার, জন্মগতভাবে আমাদের বাংলাদেশিদের চুল কালো, 18 বছর, 20, 22, 21 বছরের একটা মেয়ে চুল লাল আপনার সামনে আসছে, আসার পর তখন এই মেয়েটাকে আপনি বলবেন, দাদি আপনার নাতনি কোথায়? মেয়ের পাশে যে থাকবে সে আপনাকে কানে কানে বলবে, এটাই পাত্রী। তখন আপনি বলবেন, আমার দাদির চুল লাল দেখেছি, এই জন্য ভাবলাম তিনি মনে হয় পাত্রী, দাদি লাগেন। লজ্জা সরম থাকলে আর কখনো চুল কালার করবে না, ঠিক? মানে কি, আপনারাও তো করেন। পুরুষরা মনে করে না, এই জন্য যে মেয়ে দেখবে তার পাত্র তার সামনে গিয়ে দেখে চুল লাল, আপনি বলবেন, দাদা আপনার নাতি কোথায়? শরম লজ্জা থাকলে চুলে আর কালার করবে না। আল্লাহর সৃষ্টির এই পরিবর্তন কে করায়? কয় শয়তান কয়, আমি মানুষকে আদেশ করব, তারা যেন আল্লাহর সৃষ্টির পরিবর্তন করে ফেলে। এটা ইবলিসের 4 নম্বর মিশন, ইবলিসের 5 নম্বর মিশন। ইবলিস আমাদেরকে ধোকা দিবে। সূরা বাকারার 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাযাল্লাহুমা শাইতানু আনহা ফাখরাজাহুমা মিম্মা কানা ফি। ধোকা দেওয়ার মাধ্যমে ইবলিস, আদম এবং হাওয়া তাদের পদস্খলন ঘটিয়ে তাদেরকে এক পর্যায়ে জান্নাত থেকে বের করে দেয়। নাউযুবিল্লাহ। আয়াতের এই অংশ দ্বারা বোঝা যায়, আদম এবং হাওয়া তাদের ঠিকানা ছিল জান্নাতে। আল্লাহ প্রথম আদমকে বানাইলেন, বানানোর পর আদম থেকে আল্লাহ হাওয়াকে বানাইলেন, হাওয়া আলাইহা সালাতু আসসালামকে বানানোর পর আদম নবীর বিবি বানাইলেন, স্বামী স্ত্রী দুইজনকে দুনিয়ার মধ্যে পাঠানোর পর আল্লাহ বলেন, ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ। আদম এবং হাওয়া তাদের মাধ্যমে নারী পুরুষের বিস্তার আল্লাহ দুনিয়ায় ঘটিয়ে দিলেন। আয়াত দ্বারা বোঝা যায়, মানুষের সৃষ্টির গোড়া হলো আদম, আদমকে বানাইছে আল্লাহ। এই সারা অন্য কোনো কথা যে বলবে সে পাগল ছাড়া কিছুই না। আমাদের সৃষ্টির গোড়া, সবাই বলেন, সৃষ্টির গোড়া আদম বানাইছে, ব্যাস এটাই কথা। তাহলে বাড়ি ছিল কোথায়? বাড়ি ছিল কোথায়? প্রথম মানুষের নাম আদম থেকে বানাইছে, দুজন থেকে বানাইছে, বলেন আমাদেরকে,
আবার বাড়ি কোথায়? জান্নাতে। প্রথম মানুষ আল্লাহ তার থেকে বানাইছে? দুজনকে স্বামী স্ত্রী বানিয়ে কাদেরকে বানাইছে? তাহলে আমাদের সৃষ্টির গোড়াইটি মনে থাকবে নি? ইবলিসের ৬ নাম্বার মিশন। ইবলিস মানুষকে মন্দ কাজের আদেশ করল, কি টিপ টিপ করতেছে কে এটা? ইবলিসের ৬ নাম্বার মিশন, ইবলিস আমাদেরকে মন্দ কাজের আদেশ করবে, অশ্লীল কাজের আদেশ করবে, আল্লাহর ব্যাপারে উল্টা পাল্টা মুখ দিয়ে বলানোর চেষ্টা করবে। আগামী ১৪ ফেব্রুয়ারির আগে থেকে এখন ইবলিস অনেক ছেলে মেয়েদের ঘাড়ে ভর করে কি কি আকাম করাবে ১৪ ফেব্রুয়ারি, এইগুলা এখন থেকে প্র্যাকটিস করাইতেছে ইবলিস। মন্দ কাজের আদেশ করবে, অশ্লীল কাজের আদেশ করবে। দলিল সূরা বাকারা ১৬৯ নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ইন্নামা ইয়ামুরুকুম বিসসুই ওয়াল ফাহশা ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তাআলামুন। শয়তান তোমাদেরকে মন্দ কাজের আদেশ করবে, অশ্লীল কাজের আদেশ করবে, আল্লাহর ব্যাপারে উল্টা পাল্টা করার আদেশ করবে, নাউযুবিল্লাহ। বুখারীর বর্ণনা ৩২৭৬ নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন, ইয়াতি শাইতানু আহাদাকুম ফায়াকুলু মান খালাকা কাযা ওয়া কাযা। নবীজি বলেন ইবলিস তোমাদের কাছে আসবে, আসার পর বলবে ওটা কে বানিয়েছে, ওটা কে বানিয়েছে। ইবলিস আমাকে কুমন্ত্রণা দিবে, এই চেয়ার কে বানিয়েছে, এই সোফা কে বানিয়েছে, আমি বলবো অমুক মিস্ত্রি। ইবলিস আমাকে কুমন্ত্রণা দিবে, এই মিস্ত্রিকে কে বানিয়েছে, আমি জবাব দিব মিস্ত্রিকে বানিয়েছে আল্লাহ, রব বানিয়েছে। ইবলিস এবার মনের মধ্যে কুমন্ত্রণা দিবে, মান খালাকা রব্বাকা, তোমার রব কে কে বানিয়েছে। দেখছেন নি কেমনে ধোকা দেয়? এই অবস্থা যদি কারো হয় যে এই চেয়ার কে বানিয়েছে, মিস্ত্রি, মিস্ত্রিকে কে বানিয়েছে, রব আল্লাহ, আল্লাহকে কে বানিয়েছে, এই জাতীয় প্রশ্ন যদি অন্তরে আসে, নবী বলেন তখন আমাদের কাজ তিনটা, বলেন আল্লাহর ব্যাপারে উল্টা পাল্টা কথা শুধু কল্পনায় যখন আসবে কয় কাজ? এক নাম্বার ফাল্লিয়ান তাহি, থেমে যাবেন, এটা নিয়ে আর ভাববেন না, মুখে আনার তো চেষ্টাই করবেন না। দুই নাম্বার ফাল্লিয়াস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তিন নাম্বার আপনি পড়বেন আমানতু বিল্লাহ, কি পড়বেন? তাহলে বলেন তো আল্লাহর ব্যাপারে কল্পনায় উল্টা পাল্টা কিছু আসলে কয় কাজ? এক নাম্বার থেমে যাওয়া, দুই নাম্বার আউযু বিল্লাহ পড়া, তিন নাম্বার আমানতু বিল্লাহ এটা পড়া, মনে থাকবে ইনশাআল্লাহ। ইবলিসের ৭ নাম্বার মিশনটা মন দিয়ে শুনেন। ইবলিস আমরা যে সিরাতে মুস্তাকিমের উপর চলব, সোজা রাস্তায় চলব, এই রাস্তা থেকে আমাদেরকে সরানোর চেষ্টা করবে, এটা ইবলিস চেষ্টা করবে। ইবলিস কি করবে? সূরা আরফের ১৬-১৭ নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ক্বালা ফাবিমা আগওয়াইতানী লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। ইবলিস আল্লাহকে চ্যালেঞ্জ করে বলে, আল্লাহ তুমি আমাকে পদভ্রষ্ট করলা, আমি এই বান্দাদেরকে পদভ্রষ্ট করার জন্য তোমার রাস্তায় আমি উট পেতে বসে থাকবো। সুম্মাল আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাঈলিহিম। আমি তাদের সামনে থেকে আসবো, পিছন থেকে আসবো, ডান দিক থেকে আসবো, বাম দিক থেকে আসবো, ধোকা দেওয়ার জন্য। টাটের আর এক যুবক রওনা করছে, মসজিদে যাবে, মসজিদে যাবে, মসজিদে যাওয়ার পর যেই মাত্র গেট দিয়ে মসজিদে প্রবেশ করবে, ইবলিস কানে কানে আইসা কয়, এশার নামাজ দেরি করে বললে সমস্যা নাই, এশার নামাজটা একটু দেরি করে পড়িস কোনো সমস্যা নাই, ৯০ মিনিটের কাজটা শুরু হয়ে গেছে আগে, ওইটা দিকে কি ঠিক? তো ৯০ মিনিটের কাজ দেখার জন্য গেছে, তো দেখা ঘটনা চক্রে প্রিয় দল হেরে গেছে, মেজাজটা কি রুম খারাপ? এই মেজাজ খারাপের কারণে সারা রাত ঘুম তো হয় না ৪টা পর্যন্ত,
এরপরে চারটার পরে গিয়ে ঘুমাইছে, ফজরও পরে নাই, সকাল 8টা 9টার দিকে নাস্তা খাওয়ার সময় মনে পড়ছে কালকে এশাও পরি নাই, আজকে ফজরও পরি নাই। ইবলিস সিরাতে মুস্তাকিম থেকে গত রাতে আপনাকে সরিয়ে নিয়েছিল, আপনি মসজিদে রওনা করছিলেন না, তো ইবলিস তো আল্লাহকে বলছে আল্লাহ আমি সামনে থেকে আসব, পিছন থেকে আসব, ডান থেকে আসব, বাম থেকে আসব, ওরে আমি সরানোর চেষ্টা করব। 10 জন মসজিদে রওনা করছে, 9 জন চলে গিয়েছে, আপনি যান নাই, মানে ওই 9 জন ইবলিসের মোকাবেলায় বিজয়, আপনি পরাজয়। এ হলো ওর 7 নম্বর মিশন। ইবলিসের 8 নম্বর মিশন, ইবলিস দুনিয়ার যত খারাপ কাজ আছে এই কাজগুলা আমাদের সামনে সাজিয়ে তুলে ধরবে, উপস্থাপন করবে, খারাপগুলা ভালোভাবে তুলে ধরবে। সুদ হালাল না হারাম? যারা খান তারা সহ বলেন, সুদ হালাল না হারাম? হারাম। তো একটা অফিসে আপনি গেছেন, অফিসে ঢুকতেই দেখেন দরজার উপরে সূরা বাকারার 275 নম্বর আয়াত লেখা, সেখানে লেখা ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসা হালাল করেছেন, সুদকে আল্লাহ হারাম করেছেন। খুব খুশি আপনি, আহ অফিসটা কত সুন্দর। এবার ঢুকছেন, ঢুকার পর দেখলেন একটা খাম্বার মধ্যে লেখা সহিহ বুখারীর 2262 নম্বর হাদিস, হাদিসের মধ্যে আছে নবী বলেন মা বাসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানাম, যত নবী দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন সবাই মেষ চড়িয়েছে, মেষ চড়িয়েছেন। সাহাবারা বলেন ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি মেষ চড়িয়েছেন? নবীজি বলেন কুনতু আরআহা আলা কররি তালি আহলি মক্কা, আমি মক্কাবাসীর মেষ চড়াইতাম, বিনিময়ে আমি তাদের থেকে কয়েক দিরহাম পারিশ্রমিক গ্রহণ করতাম। হাদিসটা সুন্দর না? এই হাদিসে কি উৎসাহিত করা হয়েছে, নিজে কামাই করে খাও। তাহলে এক খাম্বায় দেখলেন এটা লেখা, মাশাআল্লাহ আপনি আরো খুশি। আরেক খাম্বায় লেখা সহিহ বুখারীর 2072 নম্বর হাদিস, হাদিসের মধ্যে লেখা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন মা আকালা আহাদুন তুআমান খায়রান কাত্তু মিন আইয়াকুলা মিন আমালি ইয়াদি, কোন মানুষ তার হাতের উপার্জিত হালাল সম্পদ হালাল খাদ্যের চাইতে উত্তম খাদ্য খায় না। কোন মানুষ নিজের হাতে কামাই করে যে হালাল খাদ্যটা খায়, আল্লাহ নবী এই খাদ্যটাকে সবচাইতে উত্তম খাদ্য বলে ঘোষণা করছেন। হাদিসটা কি সুন্দর না? আচ্ছা সুন্দর। সাথে লেখা ওয়া ইন্না নাবিয়াল্লাহি দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদি, দাউদ নবী নিজের হাতে উপার্জন করে ওই উপার্জিত অর্থ দ্বারা জীবিকা নির্বাহ করতেন, পরিবারের জীবিকা নির্বাহ করতেন। খুব সুন্দর হাদিস। একটু সামনে গেছেন আরেক খাম্বা, ওই খাম্বার মধ্যে লেখা বুখারী শরীফের 2074 নম্বর হাদিস। কি সুন্দর সুন্দর হাদিসগুলো। আপনি ওই ওই জায়গায় গেছেন আর কি, কোনো একটা ব্যবসায় জড়িত হইবেন বা কোনো একটা কাজে আর কি, খুব মন দিয়ে শুনেন। ওই খাম্বার মধ্যে কি লেখা, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন লা ইয়াহতাতিবা আহাদুকুম হুজমাতান আলা যহরিহি খায়রুন লাকু মিন আইয়াসআলা আহাদান ফায়ুতিয়াহু আও ইয়ামনাআ, তোমাদের মধ্যে কোনো মানুষ অন্য মানুষের কাছে যাবে, যাওয়ার পর ভিক্ষা চাইবা, ওই মানুষটা তোমাকে ভিক্ষা দিতেও পারে নাও দিতে পারে। এই যে ভিক্ষা করার চাইতে তোমাদের কেউ যদি পিঠের মধ্যে কাঠের বোঝা বহন করো, এই বোঝা নিয়ে বাজারের মধ্যে বিক্রি করে জীবিকা উপার্জন করো, তোমার এই পেশা আমি নবী উত্তম বলে ঘোষণা করলাম। হাদিস সুন্দর নি? আচ্ছা আর একটু সামনে গিয়ে আরেক খাম্বা, ওই খাম্বার মধ্যে লেখা সহিহ বুখারীর 2059 নম্বর হাদিস। কিছু জায়গায় নাম্বার দেওয়া নাই, কিছু জায়গায় নাম্বার দেওয়া আছে, আমি আপনাকে সুবিধার্থে নাম্বারগুলো বলে দিচ্ছি, এই আছে আর কি। তো সেখানে আছে কি, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন ইয়াতিন্নাস ইয়াতি আলান নাসি জামান লা ইউবালিল মারউ মা আখযা মিনহু আমিনাল হালালি আম মিনাল হারাম, নবী বলেন এমন একটা সময় আসবে যেই সময় মানুষ হালাল হারাম বাছাই করবে না, মানুষ পরোয়া করবে না, তার কামাইটা হালাল পথে আসলো না হারাম পথে আসলো পরোয়া করবে না, টাকা পকেটে আসলেই হয়। কথাগুলো কি অসুন্দর না সুন্দর? কিন্তু ওই অফিসে সব সুদের কাজ হয়। কিসের কাজ হয়? এখন যেই অফিসে এত সুন্দর আয়াত লেখা হাদিস লেখা, সেখানে সুদের কাজ যদি হয়, এই আয়াত আর হাদিস লেখার কারণে কি এটা হালাল হয়ে যাবে?
ইবলিস আপনারে আপনারে এইভাবে ধোকা দিবে, খারাপ কাজগুলো সুন্দরভাবে সাজিয়ে তুলে ধরবে যেন আমি আপনি ওই খারাপ কাজটা করি আর এটার মাধ্যমে আমাদেরকে বদভ্রষ্ট করতে পারে। সুরে হিজিরের 39, আচ্ছা কথা তো আরেকটাই, যারা জমি বন্ধক রাখেন, কি রাখেন বন্ধক মানি বর্গা, বর্গা বন্ধক মানি আপনার দেশে আর কি কয় পোষানি বা লাগানো বা ইত্যাদি বলে, এটা একটা জমিন নাকি মনে করেন, এটা একটা জমিন, এই জমিন এটা আপনার আমি দিলাম নেন 30,000 টাকা নিলাম, এক বছর পরে 30,000 দিব জমিন দিয়ে দিবেন এটাই তো, আর এক বছর আপনি খাইছেন এই তো সুদ, কি ঠিক সুদ? হ্যাঁ বলেন কি জিরে সুদ, বন্ধকি জিনিস দিয়ে উপকৃত হওয়া জায়েজ নাই, এটা না বন্ধকি জিনিস, এই বন্ধকি জিনিস দিয়ে উপকৃত হওয়া জায়েজ নাই, ভাড়া জায়েজ আছে, ভাড়া ভাড়া সিস্টেম জায়েজ, কি সিস্টেম ভাড়া, ওনারে জমিন আমি দিলাম এক বছর এটা চাষাবাদ করবেন 10,000 টাকা ভাড়া দিবেন, জমিন দিয়ে দিবেন টাকা পাইবেন না, জায়েজ মানে ভাড়া আর কি, ভাড়া ওনার এক বছর লেগে ভাড়া দিছি 10,000 টাকা আমি নিয়ে নিছি ভাড়া 10,000, এক বছর উনি খাবে 10,000 টাকা আমি ভাড়া নিয়ে নিব, উনি জমি দিয়ে দিবে কিচ্ছু পাবে না, কারণ পাবে কি আর ভাড়া দিছে আমার আর পাবে কেন, কথা বুঝে আসছে? এখন ইবলিস সূরা হিজিরের 39-40 নম্বর আয়াতে আল্লাহ ইবলিসের বক্তব্যটা তুলে ধরছে কিভাবে দেখেন, قال ربي بما أغويتني لأزينن لهم في الأرض ولأغوينهم أجمعين ইবলিস আল্লাহকে বলে রব তুমি আমাকে বদভ্রষ্ট করলা, আমি তোমার বান্দাদের জন্য দুনিয়ার সব খারাপ বিষয়গুলো সাজিয়ে তুলে ধরব তাদেরকে যেন আমি পথভ্রষ্ট করতে পারি, 8 নম্বর মিশন। এবার 9 নম্বরটা মন দিয়ে শুনেন, আমাদের রক্ত চলাচল করে যে রগ দিয়ে, এই রগ দিয়ে রক্ত চলাচল করার জায়গা দিয়ে ইবলিস চলতে পারে, চইলা আমাদেরকে খোঁচায় এই অমুকরে খারাপ মনে কর, অমক ভালো মানুষটারে খারাপ মনে কর, মানে ভালো মানুষের প্রতিও খারাপ ধারণা তৈরি করার জন্য ইবলিস সাহেব এই রক্ত চলাচলের জায়গা দিয়ে চইলা আমাকে আপনারে খোঁচায়। সহি বুখারির 2039 নম্বর হাদিসটা শোনেন, শুনলে বুঝবেন যে ইবলিস কোন জায়গায় আক্রমণ করার চেষ্টা করছিল। দেখেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতেকাফে বসা, নবীজির বিবি ও সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে আসছে, নবীজি তখন এতেকাফে বসা, সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সাথে সাক্ষাৎ করে যখন চলে যাবে, ফালাম্মা রাজাআত মাশা মাআহা, বিবি যখন চলে যাবে নবী তাকে এগিয়ে দেওয়ার জন্য বিবির সাথে সাথে রওনা করলেন, বিবি তাকে এগিয়ে দেওয়ার জন্য বিবির সাথে সাথে নবী তাকে এগিয়ে দেওয়ার জন্য বিবির সাথে রওনা করলেন, ঘটনাটা রাতের বেলা, কখন ফাবসারাহু রাজুলুম মিনাল আনসার, তো তখন তো এত আলো টালো নাই, লাইট মাইট নাই তত বেশি, এক আনসারি রসুলকে দেখলেন, রসুল এক মহিলার সাথে হাঁটতেছে মানে এক মহিলা নবীর সাথে হাঁটতেছে, চিন্তা করছেন কথাটা কেমন শোনা যায়, এটা কি মহিলা না বিবি, বিবি তো মহিলাই হয় বাকি শুনতে কেমন, নবীজি যেই মাত্র আনসারি সাহাবি কে দেখলেন আল্লাহ নবী ডাক দিলেন, তাল হিয়া সফিয়া, এই শোনো অন্য কোন ধারণা করবো না, এটা কিন্তু আমার বিবি সফিয়া, এটা বলার সাথে সাথে বললেন ইন্না শায়তান ইয়াজরি মিন ইবনি আদম মাজরার দাম, শয়তান আদম সন্তানের রক্ত চলাচলের জায়গায় চলতে পারে, তোমার এই জায়গায় চইলা যেন এই জাতীয় কোনো ধোকা না দেয়, নবী কার সাথে, এটা কার সাথে না, এটা আমার বিবি। তাহলে ইবলিস সাহেব দেখছেননি কোন জায়গায় গিয়া আক্রমণ করার চেষ্টা চালাইছিল, সাহাবি বলেন ইয়াকে ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার রক্ত চলাচল করে যেই জায়গা দিয়ে ওই জায়গায় ইবলিস চলতে পারেনি, কি প্রশ্ন, নবীজি বললেন ইয়া ইয়া আমার রক্ত চলাচলের জায়গায় ইবলিস চলতে পারে, ওয়ালাকিন্নাল্লাহ আআনানি ফাসলাম, আল্লাহ আমাকে ইবলিসের মোকাবেলায় সাহায্য করে সহযোগিতা করে তাই আমি নবী নিরাপদ থেকে যাই, ইবলিস আমাকে খারাপ কাজের আদেশ করতে পারে না, ও আমার দ্বারা কোনো খারাপ কাজ করাইতে পারে না, ও আমার দ্বারা মন্দ কাজ করানোর চেষ্টাও করতে পারে না, কেন ওর মোকাবেলায় আল্লাহ আমাকে সহযোগিতা করে। ইবলিসের 9 নম্বর মিশন গেল, 10 নম্বর মিশন, ইবলিস আমাকে আপনাকে জিব্বাটাকে জিকির শূন্য করে আমাদেরকে ইবলিসের দলে ভিড়িয়ে আমাদেরকে জাহান্নামী বানাইতে চায়,
কি বানাইতে চায়? আজকে এই টাটেরা থেকে আমাদের পাল্টা চ্যালেঞ্জ, ও আমাদেরকে জাহান্নামি বানাইতে চায়, জিব্বাকে জিকির শূন্য করে, আমরা জিব্বাকে জিকির ওয়ালা বানায়া ওর মোকাবেলায় আমরা নবীর দল ভারী করে আমরা জান্নাতি হব। সূরা মুজাদালা 19 নম্বর আয়াত, আল্লাহ বলেন استحوذ عليهم الشيطان فانساهم ذكر الله شيطان মানুষের উপর চেপে বসে মানুষকে আল্লাহর জিকির থেকে ভুলিয়ে দেয়, গাফিল করে দেয়। এবার আমাদের চ্যালেঞ্জ হলো আমরা জিব্বাটাকে জিকির ওয়ালা বানাবো। 10 জন বন্ধুর আড্ডায় আপনি বসা, বন্ধুদের সাথে কথা বলতে পারছেন না, না বসতে পারতেছেন, না উঠতে পারতেছেন, 10 জনের সাথে আপনি বসে রয়েছেন, এরা খালি আজারে পেঁচাল পড়তেছে। আপনার টেনশন হলো এখানে যদি আমি বসে থাকি আমি তাদের সাথে গল্পে জুড়তে হবে, আবার উঠতে গেলে তারা কয় কিরে কই যাসব, উঠতেও দেয় না, আবার আপনি বসতেও পারতেছেন না, আবার বলতেও পারতেছেন না, তোমগো কথা যে সব উল্টা পাল্টা এটাও বলতে পারেন না, তখন কি করবেন? এ আমার দিকে তাকান কি করেন? তখন এইভাবে থাকবেন, কেমনে থাকবেন? হা কইরা থাক, বলেন কি কইরা? সবাই বলেন না কি কইরা? আরে হা কইরা যে থাকবেন এটার তো দলিল দিব আমি, বলেন কি কইরা? হা কইরা। এবার আমার সাথে একবার পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন তো, তবে এবার আর একটা কাজ আছে, এবার পড়বেন আর এই দুই আঙ্গুল দিয়ে দেখবেন তো এই দুই ঠোঁট কোথায় কোথায় লাগে এটা পড়ার সময়, আগে আবার চেষ্টা করেন, এবার আবার পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, ঠোঁট লাগে না না, তাহলে এবার তাকান আমার দিকে, ঠোঁট লাগে? বন্ধুরা মনে করবে আপনি হা করে আছেন, বলবে এটা মদনের মতো থাকা আছে, আসলে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার মাধ্যমে আসমানের সব দরজা খুলতেছেন। বুঝাইছেনি? এটা টেকনিক। তিরমিজির 3590 নম্বর হাদিসে আল্লাহর নবী বলেন, মা কাল আব্দুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ কত মুখলিসন ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই হাত্তা তুফজিয়া ইলাল আরশ। কোন বান্দা যদি একবার ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, তার এই লা ইলাহা ইল্লাল্লাহ আরশে যাওয়ার জন্য আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয়, সব দরজা খুলে দেওয়া হয়। তাহলে বন্ধুরা মনে করে আপনি হা করে আছেন, আসলে তো আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন আর আসমানের দরজা খুলছেন, বন্ধুরা মনে করে হা করে আছেন, আসলে আল্লাহর সাথে আপনার গভীর এক সম্পর্ক তৈরি করছেন, মনে থাকবে নি? মুসলিম শরীফের 2676 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال بينما رسول الله صلى الله عليه وسلم يسير في طريقه إلى مكة نبي جي مكة رستا دوري مكة دیگه چلتے لگ لین فمر على جبل يقال له جمدان نبي اكتا پہاڑ ایر پاس دیو تھی کرم کل لین اے پہاڑ تا نام ہلو جمدان بلن کی نام নবীজি পাহাড়ের সামনে দিয়ে যখন গেলেন নবী বললেন হাদা জুমদান, এটা হলো জুমদান নামক পাহাড়। এবার নবী বললেন সাবাকাল মুফাররিদুনা, সাবাকাল মুফাররিদুনা, মুফাররিদুনরা অগ্রগামী হয়ে গিয়েছে, বলেন সবাই মুফাররিদুন গণ, বলেন আবার মুফাররিদুন গণ, অগ্রগামী হয়ে গিয়েছে। এবার সামনে যারা আছেন আমারে জিজ্ঞাসা করেন, আমারে জিজ্ঞাসা করেন মুফাররিদুন কারা, বলেন আচ্ছা এটা আপনারা কেন কইলাম? সাহাবারা নবীজিরে জিজ্ঞাসা করছে মুফাররিদুন কারা, আপনারাও জিজ্ঞাসা করলেন মুফাররিদুন কারা, সাহাবাদের এই কারা জিজ্ঞাসা করার আমল আপনারা করার কারণে আল্লাহ শূন্য জিন্দার সওয়াব দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ, কি কথা বুঝছেন নি? তো সাহাবারা প্রশ্ন করলেন মাল মুফাররিদুন, হুজুর মুফাররিদুন কারা? নবীজি বললেন আজ্জাকিরুন আল্লাহ কাসিরা ওয়াজ্জাকিরাত, জিকিরকারী নারী পুরুষ যারা তারাই হলো মুফাররিদুন, তারা আগে আগে জান্নাতের দিকে রওনা করছে। সুবহানাল্লাহ, চিকনা মানুষ কারা দেখি, চিকনা এই জায়গায় হালকা চিকনু চিকুন আছেন কারা? আপনিও দু চিকুন। তিরমিজি শরীফের 3596 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول কেন কইছি ওই হাদিস আইছে চিকনার আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, قال رسول الله صلى الله عليه وسلم মোটারা
নবীজি বলেন সাবাকাল মুফরিদুনা হালকা পাতলা মানুষ যারা তারা আগে আগে জান্নাতের দিকে রওনা করছে সাহাবারা বললেন মাল মুফরিদুনা হুজুর হালকা পাতলা মানুষ দ্বারা কি উদ্দেশ্য নবী বললেন আল মুস্তাহতারুনা ফি যিকরিল্লাহ ইয়াদউ যিকরু আনহুম আসকালাহুম যারা জিকিরের মধ্যে ডুবে থেকে জিকির করতে করতে জিকির যাদেরকে পাপের বোঝা থেকে হালকা করে দেয় আপনারা ঠিক না না কিন্তু সবাই তাহলে পাপের বোঝা থেকে আল্লাহ হালকা করে দেয় জিকিরের মাধ্যমে যারা জিকির করবে তারা পাপের বোঝা থেকে হালকা অবস্থায় ফায়াতুনা ইয়াউমাল কিয়ামাতি খিফাফা এরা পাপের বোঝা থেকে হালকা অবস্থায় কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবে সুবহানাল্লাহ জিকির করব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাহলে জিকিরের মাধ্যমে ইবলিসের মোকাবেলায় নবীর দল ভারী করে আমরা জান্নাতি হব আর ও চায় জিকির শূন্য করে ওর দল ভারী করতে আল্লাহ ওর এই দশ নম্বর যে মিশনটা এটা থেকে আমাদেরকে হেফাজত করেন আমিন ইবলিসের এগারো নম্বর মিশন ইবলিস এবাদতে বাধা বিঘ্নতা সৃষ্টি করে আল্লাহ আকবার সুরা পড়তেছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আচ্ছা আমি কি সুরা ফাতিহা পড়ছি না মানে আপনার এরকম মনে হয় সুরা ফাতিহা বললাম না পড়লাম না হয়নি আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম ফিরাইবেন আরেকটা ফিরানোর আগে আমি কি তিন রাকাত পড়লাম না চার রাকাত কি হয়নি এই কাজটা ইবলিস করে নবীর যুগে এক সাহাবীর এই ঘটনা ঘটে গেছে নাম উসমান ইবনু আবিল আস সহিহ মুসলিম 2203 নম্বর হাদিস উসমান ইবনু আবিল আস রসুলের কাছে আসছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পর কয় ইয়া রাসূলুল্লাহ ইন্না শাইতানা হালা বাইনি ওয়া বাইনা সালাতি ওয়া বাইনা কিরাআতি ইয়া রাসূলুল্লাহ শয়তান আমার মাঝে আর আমার নামাজের মাঝে আর আমার কেরাতের মাঝে বারবার ডিস্টার্ব করে নবীজি বললেন যাকা শয়তান ইউকালু লাহু খিনজাব এটা একটা শয়তান তার নাম হলো খিনজাব বলেন কি নাম খিনজাব তাহলে নামাজে আম করে যে ডিস্টার্ব করে শয়তানটা ওর নাম কি খিনজাব মনে থাকবি নি খিনজাব বানানটা খ নুন ঝা ভা খিনজাব বলেন কি নাম খিনজাব রসুল বললেন এই খিনজাব নামক শয়তানটা তোমাকে ডিস্টার্ব করে পয়সা কেরাতে ডিস্টার্ব করবে নামাজে ডিস্টার্ব করবে তুমি কি রুকু করছো না করো না একা একা আর কি ইমামের পিছনে বললে তো আর আপনি পড়ছেন উনি যা পড়ছে তা একা একা ও আপনার এই ডিস্টার্বটা করতে যাবে রসুল বলেন এইগুলা হইলে কি করবা আপনারা আজকে থেকে কাজ করবেন যদি জানেন যে নামাজে ঢুকার পরে আপনার এই ডিস্টার্বটা খিনজাব বেশি করে আজকে ঢুকার আগে কি করবেন আল্লাহরে বলবেন আল্লাহ এই খিনজাব যে আমার ডিস্টার্ব করে ওর থেকে আপনার কাছে পানা চাই এরপর এমন করবেন তিনবার কয়বার রাসূল বলেন ওয়াতফুল আলা ইয়াসারিকা সালাসা বাম পাশে তিনবার থুতু দিবা উসমান ইবনে আবিল আস বলেন আমি আমলটা করলাম করার পর দেখলাম ওই খিনজাব নামক শয়তানরে আমার কাছ থেকে আল্লাহ দূরে সরায় দিস তাহলে আমাদের এবাদতে বাধা বিঘ্নতা সৃষ্টি করে বিশেষ করে নামাজে বিঘ্নতা সৃষ্টি করে যে ইবলিসটা ওর নাম কি এটা ওর এগারো নম্বর মিশন আমাদের এবাদতে বিঘ্নতা সৃষ্টি করা ইবলিসের বারো নম্বর মিশন বড় আশ্চর্য মিশন ও চায় কি জানেন আমারে আপনারে ও পরিচালনা করবে এটা ও চায় তিরমিজি শরীফের 2988 নম্বর হাদিস কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন ইন্নালি শয়তানি লাম্মাতান বি ইবনি আদম আদম সন্তানের মাঝে শয়তানের একটা প্রভাব আছে কার প্রভাব একটু মন দিয়ে বুঝেন এটা ওয়ালিল মালাকি লাম্মা ফেরেশতার একটা প্রভাব আছে তাহলে কি বুঝলাম একদিক দিয়া আমাদের অন্তরে আদম সন্তানের মধ্যে ইবলিসের একটা প্রভাব আছে আবার ফেরেশতার প্রভাব আছে বলেন কার প্রভাব আছে ইবলিসের আর ফেরেশতার নবীজি বলেন আম্মা লাম্মাতুশ শয়তান ফাইআদুন বিশ্বাররি শয়তানের প্রভাব হলো ও তোমাকে বারবার খারাপ কাজের দিকে উদ্বুদ্ধ করবে উৎসাহিত করবে ওয়া তাকযিবুন বিল হাক্কি সত্যকে অস্বীকার করাইতে চাবে আমাদের বর্তমান যুগে একদল মানুষ কবরের আযাব বিশ্বাস করে না তারা বলে কবরের আযাব বলতে কিছু নাই নাউযুবিল্লাহ এই যুগের মানুষ কয় এই যুগে হাজার হাজার ভক্তই তৈরি হয়ে গেছে তার কয় কবরের আযাব বলতে কিছু নাই আমার নবী দুই কবরের পাশ দিয়ে যায় এই একটা কবর আর একটা দুনাই কবর আচ্ছা যাক এই মনে করেন কবর এটা একটা এটা একটা রসুল যাচ্ছে আর বলছে ইন্নাহুমা লা ইউআযাবান এই দুই কবরে শাস্তি দেওয়া হচ্ছে আশ্চর্যের বিষয় এই যুগের একজন কয় কবরের শাস্তি বলতে কিছু নাই রসুল কয় কবরে আযাব হচ্ছে আমরা কাটটা মানবো
তাহলে এই যে বললেন রসূলেরটা এরপরও একদল তার অনুসারী হচ্ছে তাহলে ইবলিসের কাজ হলো খারাপ কাজের প্রতি উৎসাহিত করা ওয়া তাকযিবুন বিল হাক্কি সত্যকে অস্বীকার করানো এটা ইবলিসের কাজ ওয়া আম্মা লাম্মাতুল মালাক ফাইআদুন বিল খাইরি ফেরেশতার কাজ হলো আপনাকে বারবার ভালো কাজের প্রতি উৎসাহিত করা ওয়া তাসদীকুন বিল হাক্কি সত্যকে সত্য বলে মেনে নেওয়া নবীজি বলেন যখন তোমার মনে হবে তোমার মাঝে ফেরেশতার প্রভাব কাজ করতেছে আজান দিলে তোমার বারবার মসজিদে যাইতে মন চায় কথার কথা মসজিদে গেলে বের হইতে মন চায় না এটা ফেরেশতার প্রভাব নবী বলেন তোমার মাঝে যখন ফেরেশতার প্রভাব তুমি উপলব্ধি করবা তখন তুমি পড়বা আলহামদুলিল্লাহ কি পড়ব আলহামদুলিল্লাহ তাহলে আমরা যখন ভালো কাজ করব বুঝবো ফেরেশতার প্রভাব আমার মাঝে কাজ করে তখন কি পড়া আলহামদুলিল্লাহ নবীজি বলেন আর যখন তোমার মাঝে মনে হবে তোমার বারবার যদি এমন মনে হয় আমার খালি খারাপ কাজ করতে মন চায় বারবার আমার যদি এমন মন চায় 14 ফেব্রুয়ারি আমায় আমি চাইতেছি না যে আমি আকাম করব এরপরে ইবলিস বারবার আমারে আকাম করাইতে চায় এমনটা যদি মনে হয় তখন তুমি পড়বা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কি পড়বা আউযু বিল্লাহি মিনাশ পরীক্ষা হোক ফেরেশতার প্রভাব যদি মনে হয় কি পড়বো আর ইবলিসের প্রভাব হইলে থামেন এবার একটা ইয়ে হয়ে যাক আল্লাহর ব্যাপারে উল্টা পাল্টা কথা আসলে মনে কয় কাজ এক নাম্বার থেমে যাওয়া দুই নাম্বার আউযু বিল্লাহ পড়া তিন নাম্বার আমানতু বিল্লাহ মনে থাকবে নি আচ্ছা